गुरु तोरे की धाम दिलो चिनली ना मोना बुरानीमा तुम्हें मुआ बिक्री करता सो नवदादा तुम्हें कथा खाना काउ के बोलो ने छोटो माँ मेजो माँ तुम्हारे यही हाल खुली साल ले अभी आज ही कत्ता मशहूर इस जनाब ये काज तुम्हार माना है बुरानी माँ ना नवदादा तुम्हें कथा खाना काउ के बोलो ने দোহাই তোমার সবাই জেনে গেলেছে আমার আর কোনো উপায় থাকবে নি এটা ধরো দেখিনি ধরো বাড়ির লোক মানে যে তুমি মানবা নবদাদা তুমি মুয়া কটা তোমার কাছে রাখো আর কাউকে কিচ্ছুটি বলার কোনো দরকার নেই তুমি দাদুর ঘরে এগুলো রেখে দিও কেমন আসলে বিকেলে দাদুর খিদে পায় তো তাই পুরানিমা আমি তোমারে মিনতি করছি তুই এক কাজ তুমি ছেড়ে দাও সে ঠিক আছে আমি না হয় কত বসে কিছু বলবো না কিন্তু কত বসে জানতে পারলে কিন্তু আরো রাগ করি তুমি না বললে কেউ চার মেনে নবদাদা এই মদনা সর্দার কখন আসবে আরে বাবা আজকে তো খেজুর ডিঙির মোড়লের পুকুরে মাছ ধরার কথা ছিল কে জানে সর্দারের মতিগতি এই সেই দিন বললো যে আগের মতো হয়ে যাবে আজকে আবার হয়তো পাল্টে গেল ও কি ওই তো সর্দার এই মত না সর্দার তো সেদিনকে সব বই খাতা বেচে দিল আজকে আবার বই খাতা নিয়ে স্কুলে যাচ্ছে এই রে দাদুর সামনে না উল্টো পাল্টা কিছু বলে ফেলে কিরে দাঁড়িয়ে পড়লি কেন কিরে তোরা এখন স্কুলে যাসনি এখানে দাঁড়িয়ে গল্প করছিস তোদেরকে আমি কত বোঝাই তোদের জ্ঞান হয় না না শোন তোরা যদি স্কুলে না যাস না আমার সাথে মিশবি না যারা গুরুজনদের কথা শোনে না আমি তাদের সাথে মিশি না কিন্তু সর্দার কালকেই তো তুই বললি কালকেই তো আমি তোদেরকে বলছিলাম দাদু তুমি চলো চলো এদের সাথে মিশলে না আমি একদম খারাপ হয়ে যাব বাবা শঙ্করের দেখছি সুমতি হয়েছে একবারে বুঝদারের মতো কথা বলছে কিরে আমি তো জানতাম ছেলে পুলেরা বাপ মায়ের কথা শোনে না বন্ধুর কথা শোনে তো তোরা তো বন্ধুর কথাও শুনছিস না এই শোন এখনই সূত্রে না গেলে অধপ পাতে যাবি
গুদমে মোট বইতে হবে এই বলে দিল। চল দূর বাবা, এটাকে পারে মোয়া বেচতে? মোয়াবা পেয়েছিস? এতক্ষণ ধরে তোর কথাই ভেবে যাচ্ছি। দে দে আমাকে, দে ওটা দে। কিরে কি হলো, এত আপাচ্ছিস কেন? আসলে আমি একটা মোয়া বিক্রি করতে পারিনি। ওখানে তো মোয়া মাছেরা কেউ ওই মোয়া কিনতে চাইছে নি। আচ্ছা বেশ, আর কষ্ট পেতে হবে নে। আরে বাবা, আমার কিচ্ছু হয়নি, কালকে থেকে আমি মোয়া বেচতে যাব। তুই এখন যা, তো তুই হাত পা ধুই নে, আমি তোর জন্য রেঁধে রেখেছি, যা। তুমি খেয়েছো? তোকে পেলে, তোকে পেলে আমি একা একা খেতে পারি। তার মানে তুমি খাওনি? এটা একেবারে ঠিক কাজ নয়। তোমার শরীর খারাপ হয়েছে বলে আমি মোয়া বিক্রি করতে গিয়েছিলাম। এবার তুমি যদি না খাও তাহলে কেমন করে হয় শুনি? আমি যদি মোয়া বেচতে বেরোতাম, তুই পারতি আমাকে ফেলে একা একা খেয়ে নিতে? ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না, তারপরে এই বিকেলের দিকটা আমার একটু খিদে পায়, তা বলে লাভ কি? এই বুড়ো মানুষটার কথা ভাবার কেউ নেই বাড়িতে, আমার বউগুলো সব হয়েছে একেবারে লোভীর দল, সব দূর দূর করে তাড়িয়ে দেবো। দুষ্টু গরুর চেয়ে শুনল গো আলো নেই, মোহর নেবে বলে বসে আছে। মোহর নেওয়াচ্ছি মোহর। বাকি সত্যি সত্যি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবেন নাকি গো? মারে অত সোজা নাকি, গিয়ে ঝাঁপিয়ে পড়বো না পায়ের উপরে? এরম ভাবে খালি পেটে কতক্ষণ? নিশ্চয় বৌমারাই রেখে গেছে, পরখ না করে রাগ করছিল। এর ভালো মন্দ কি আর স্বাদে বিচার হয় বৌমারা? তোমরা ভালোবেসে আমার কথা মনে করে এটা রেখেছ, তাতেই আমি খুশি। ও মারে কি করবো বাবা, বাবা আমাদের চুটুক চাই না চুটুক বাবা, আমাদের লাগবে না, আমাদের লাগবে না বাবা। আপনার বয়স হচ্ছে বাবা, আপনার খেয়াল না রাখলে চলে? আপনি খান বাবা, খান। ও মা, তাই নাকি রে মেজু? ও আরে হ্যাঁ, বলি এই মোয়া তোরা রেখেছিস বুঝি? ও মানে আমি তো রাখলাম, আমি তো এসে রেখে দিয়ে গেলাম, বাবার কথা চিন্তা করে কি করবো?
করছিস এবার তো মুখে গেটে বাত হবে। এ মোয়া সদু দিয়ে গেছে বাবা। সদু এসেছিল না বাবা, এ বাড়িতে সদু আসেনি, ওই নবরাতে জোর করে গুঁজে দিয়েছে, জানে তো বিকেল হলে আপনার খিদে পায়, সেই জন্যে। মোরল বউয়ের সাথে দেখা হয়েছিল, সেই তো বললে সে নিজের চোখকে দেখেছে আমাদের সদু মোয়া বিক্রি করছে। বুড়ো শিবতলায় পুজোতে আসতে আসতে সমস্ত কথা তো সে আমায় বললে। এই গ্রামেই নাকি শুধু মোয়া বিক্রি করছে বাবা। জানেন বাবা, প্রথমে আমার এই সমস্ত কথা কিচ্ছু বিশ্বাস হয়নি, কিচ্ছু না। তারপর বাড়ির সামনে এসে দেখল। বৌরানীমা, তুমি মোয়া বিক্রি করতাছ? এই মোয়াকটা তুমি তোমার কাছে রাখো, তুমি দাদুর ঘরে এগুলো রেখে দিও, কেমন? আসলে বিকেলে দাদুর খিদে পায় তো তাই। চমৎকার, বুড়ো মানুষটার সঙ্গে ছল করতে একটু কষ্ট হলো তোমাদের। বাবা বলে ডাকো কেন? দেখুন, ভুল বুঝবেন না, আসলে সদুর নাম শুনলে আপনি তো মোয়াটা মুখে তুলতেন না, তাই না? তার জন্য মিছাটা বলে ফেললুম, বলে ফেলেছি। আর বানি বানি মিছে কথা কষ্ট নেই ছোট। এই যে মেজ, তোর তো দেখছি একেবারে কথাই বন্ধ হয়ে গেছে। ও মারে, শোন, সদু কিন্তু এখানে নিজের ডাক পেটানোর জন্য আসেনি, যে বাবা মোয়াকে খুশি হয়ে তাকে আবার ঘরে ফিরিয়ে আনবে। এখনো সময় আছে, তাকে দেখে কিছু শেখ। শঙ্কর এলে আমার কাছে পাঠিয়ে দিও। আচ্ছা বাবা। আমায় একা থাকতে দাও গর্ভমা। সব করে সদু নিজের দোষ থাকতে পারবে না। তারই বৃত্তান্ত লিপিবদ্ধ আছে, অর্থাৎ রাতের অন্ধ। এই তুলছিস কেন রে কুম্পত? ওই দেখো, জানিস শঙ্কর, বিবেকানন্দ বলেছিলেন গীতা পড়ার চেয়ে ফুটবল খেলা অনেক ভালো। স্বামীজি খুব ভালো মানুষ ছিলেন না, আমাদের কষ্টটা বুঝতেন। কিন্তু রাত্রিবেলা তো আমাদের পড়তে বসতে হয়, ফুটবল তো আর খেলা যায় না। উনি রাতের জন্য কিছু বলেননি? কান মুলে দিতে বলেছে হতচ্ছাড়া। পড়ার বই পড়ে না, সে নাকি গীতা ছেড়ে ফুটবল খেলতে যাবে। আর তুমিও হয়েছো গৌর, কাকে কি বলতে হয় জানো না? হ্যাঁ বাবা জানি, ওই চোরায় না শোনে ধর্মের কাহিনী, কিন্তু কিন্তু কি বলবো বলুন না।
না না দেখুন না, শঙ্কর তো বসেছে, পড়তে বসেছে। মুন্ডু, তোমার মুন্ডু, আজকে আমি ওর স্কুলে গিয়েছিলাম, তারিণী মাস্টার বলেছে এই গায়ের সব থেকে গাধা ছাত্র তোমার ছেলে। ভালো করে পেটাও, দেখো গাধা পিটিয়ে ঘোড়া করতে পারো কিনা। ছি 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 শঙ্কর, তুই তো তোর মায়ের মতো মাথাটা পেয়ে গেছিস। দাদু, তুমি অজানো মোয়া নিয়ে এসেছো, দাও। না, সকালে যে মেয়েটা মোয়া বিক্রি করতে এসে কথা বলছিল না, ওটা সদু। সদু? সদু এখানে এলো, অথচ বাড়ির ভেতরে এলো না। না, এই যে তোমার বন্ধুরা তো সব লায়েক, সারা গায়ে ঘুরে বেড়ায়, তাদের বলো খোঁজ করে দেখতে কোথায় সদু রয়েছে। ও যে ক্ষয়ের কোটায় যায়নি সে ব্যাপারে আমি নিশ্চিত, কত দূর থেকে এখানে এসে মোয়া বিক্রি করা যায় না। ওদের বলবে খুঁজে বার করতে, আর কাল সকালে এটা সদুকে দিয়ে আসবে। শোনো, সদুকে বলে দিও সে যা করেছে সে যেন আর দ্বিতীয়বার সেটা করার চেষ্টা না করে, আমি সহ্য করব না। ঠিক আছে দাদু, কালকে আমি সদুকে খুঁজে এই মোয়াগুলো দিয়ে আসবো। মনে থাকে যেন। মামা, আজ আমি রান্না করব। একেবারেই না, কাল সারা দিন রোদে পুড়ে ঘুরেছিস, আজকে একদম নড়ার নাম নিবি না তুই। ইস, সুন্দর মুখখানা কেমন কালো মেরে গেছে। তুই ঘরে যা, আমি রেঁধে দিয়ে তবে যাব। যাব মানে তুমি কিছু খাবে নে? আমি সকালে খাইনি, খেতে ইচ্ছে করেনি। এই কারণে তোমার শরীর খারাপ হয় বাপু? আজ তুমি না খেয়ে কোথাও যাবে নি, আমি ভাত বানাবো। শুধু ভাত খেয়ে হাঁটা যায় নি, আমি বরং চিড়ে খেয়ে নেবো খনে। আমি রান্না করে দিচ্ছি, তুই খেয়ে একটু জিরো, আমি আমি মোয়া বেঁচে তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ, আজ আমি তোমার কোনো কথা শুনবো না বাপু। আজ থেকে তুমি একটু একটু করে খেতে থাকো, তাহলে দেখবে একদিন তোমার ভাত খাওয়া অভ্যেস হয়ে যাবে। আমি ভাত রান্না করছি। শুধু ওরে মারে, শুন আমার কথা, শুন, ওরম করিস না। শুধু শুধু লক্ষ্মী কি অমন কথা। শুধু এত কষ্টে আছে, খাওয়ার জন্য একমুঠো চাল নেই, এই কারণে আমাকে রান্না করতে বারণ করছিলে? না রে মা, আমার তো মোটে খেয়ালই নেই যে চাল একেবারে বারণ। তো তুমি কি একবার আমাকে নিজের ভাবো নি? শঙ্কর বাবা, এসো এসো এসো। শুধু তুই কালকে মোয়া বিক্রি করছিলিস, দাদু জানতে পেরে গেছে। তুই মোয়া দিয়েছিস, খুব রেগে গেছে তোর ওপর।
চলে গেল মানে? দেখেছিস, আমি বলেছিলাম পই পই করে বারণ করেছিলাম, শুনলি না তো আমার কথা? দাদু, দাদু চলে গেল। এই জন্য বলি বড়দের কথা শুনতে, সবকিছুতে পাখামি করলে চলে না। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? যেটা বলছি সেটা শোন, আমি তোর থেকে বড় হই, এবার থেকে আমি যা যা বলবো তাই তাই শুনবি, মুখে মুখে তর্ক করবি না। এই নে মোয়া নে, আর এরপর থেকে আমাকে জিজ্ঞাসা না করে কখনো বাড়িতে যাবি না, নাহলে যে চেষ্টাটা আমি তোকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য করছি সেটা বৃথা হবে।